দৃষ্টিনন্দন অবারিত সবুজের হাতছানি, কলকল ছল ছল করে বয়ে চলা সরপিল নদী, বৃক্ষরাজি উঁচু নিচু পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে চলা বন্ধুর পথ, পাখ পাখালির কলরবে মুখরিত চারিদিক, পুনফুলের মাতাল গন্ধ, কোথাও বন্যপ্রাণীর বিচিত্র ডাক। জুমের জমিতে সোনালি ফসলের হাসির ঝিলিক, আর পাহাড়ের ঢাল সমতল করে কখনো কখনো ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আবাস। এই তো পাহাড়, সবুজ পাহাড়, বৈচিত্র্যময় পাহাড়। পাহাড়ের নান্দনিক এই পরিবেশ দেশের অন্য যে কোনো পরিবেশের চেয়ে আলাদা। পাহাড়ের প্রাকৃতিক সান্নিধ্য যেন মানুষকে করে তোলে এক অন্য জগতের বাসিন্দা, অন্য আদলের মানুষ। ভারতের মেঘালয় রাজ্যের গাঢ় খাসিয়া পর্বত শ্রেণীর একটি অংশ হল গাঢ় পাহাড়। এর কিছু অংশ রয়েছে ভারতের আসাম রাজ্যে ও বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায়। ময়মনসিংহ নেত্রকোনা জেলা এ পাহাড়ের পাদদেশে অবস্থিত। গাঢ় পাহাড়ের বিস্তৃতি প্রায় 8,000 বর্গ কিলোমিটার। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম নকরেক, যা ভারত অংশে অবস্থিত। উচ্চতা 1,400 মিটার। পাহাড়ের দীর্ঘতম নদী সিমসাং নকরেক থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মেঘালয় রাজ্যের রাজধানী শিলং এ পাহাড়েই অবস্থিত। গাঢ় পাহাড় জীব বৈচিত্র্যে সমৃদ্ধ। বিল, হাওর, ঘন সবুজ বন এবং বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এ পাহাড়কে করেছে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। এছাড়া গাঢ় পাহাড়ের বাংলাদেশ অংশের শেরপুর জেলায় রয়েছে মনোমুগ্ধকর গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকো পার্ক নামে দুটি পর্যটন বা পিকনিক স্পট। প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাঁধা গাঢ় পাহাড়ের পরতে পরতে রয়েছে বৈচিত্র্য। পাহাড়, অরণ্য, নদী, লেক ও পাহাড়ি প্রকৃতির রূপের আকর্ষণ পর্যটকদের কাছে ভীষণ প্রিয়। তাই তো দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ছুটে আসেন প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে। গাঢ় সম্প্রদায় ভারতের মেঘালয় রাজ্যের গাঢ় পাহাড় ও বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহ জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়। ভারতের মেঘালয় ছাড়াও আসামের কামরূপ, গোয়ালপাড়া ও কার্বি আংলং জেলায় এবং বাংলাদেশের ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল, সিলেট, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও গাজীপুর জেলায় বসবাস করে। এরা মঙ্গোলীয় জাতিসত্তার তিব্বতী বর্মণ ভাষাগোষ্ঠীর বড় শাখাভুক্ত। গাঢ় পাহাড়বাসী বলে এদের নাম হয় গাঢ়। গাঢ়রা অবশ্য নিজেদেরকে আচিক মান্দি বা পাহাড়ের মানুষ কিংবা সংক্ষেপে আচিক বা মান্দি বলেই পরিচয় দিতে ভালোবাসে। গাঢ়রা তাদের ভাষাকে আচিক কুশিক বা পাহাড়ি ভাষা বলে। প্রকৃতির সাথে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সম্পর্ক গভীর।
নিজেদের প্রয়োজন মেটাতে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বনাঞ্চল টিকিয়ে রাখা তাদের ঐতিহ্যগত বৈশিষ্ট্য। গাঢ় পাহাড় অঞ্চলে তারা জুম চাষ, পশুপালন, শিকার ইত্যাদি তারা জীবিকা নির্বাহ করত। কালক্রমে গাঢ়রা বাসস্থানের বিচারে দুভাগে বিভক্ত হয়ে পড়ে। ভাগ দুটি হল সমতলবাসী ও পাহাড়ি। আধুনিক ভৌগোলিক বিভাজন অনুসারে এরা বৃহত্তম ময়মনসিংহ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে পরিচিত। এই মুহূর্তে আমরা আছি শেরপুর ড্রাইভেশনে, আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে শেরপুর জেলার ঝিনাইগাতি থানার গাঢ় পাহাড়ে যাবার। আমার সাথে আছে রাজীব, তানজিল আর রুকন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা আছি এই মুহূর্তে খরার পার, আমরা থেকে ফুয়েল তুললাম। তো আমরা মোটামুটি রাইড করবো আজকে 40 কিলোমিটার। এখান থেকে মোটামুটি 50% রাস্তা আমরা চলে আসছি অলরেডি, আরও 50% রাস্তা যেতে হবে। চল যাওয়া যাক। মাই ডিয়ার ফ্রেন্ড, চলে আসলাম আমরা রাঙ্গিয়াতে, যা হচ্ছে রাঙ্গিয়া ব্রিজ, আমাদের বহুল পরিচিত একটা জায়গা। এখানে আমাদের অনেক সময় কাটছে, আর ঈদের পর দিন আজকে, তাই রাস্তাঘাটে এরকম আপনারা কিছুক্ষণ আগে যে গাড়িটা দেখলেন একদম ডিজে পার্টি বাজাতে বাজাতে যাচ্ছে, এরকম হয় এদিকের কালচার হচ্ছে এরকম। আর এবার আমরা এখান থেকে ড্রোন ফ্লাই করবো, ড্রোন শটগুলো দেখব। নগর জীবনের ঝঞ্ঝাট আর ক্লান্তি দূর করতে ঈদের ছুটিতে আমরাও যাই গাঢ় পাহাড়ে। গাঢ় পাহাড়ে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে যাতায়াত করা সবচেয়ে সহজ। ঢাকার মহাকালী বাস স্ট্যান্ড থেকে বাসে করে শেরপুর, শেরপুর বাস স্ট্যান্ড হতে জনপ্রতি 10 টাকা অটোরিকশা ভাড়ায় খোয়ারপাড়া শাপলা চত্বরে আসতে হবে। শাপলা চত্বরে গজনী মধুটিলা যাওয়ার জন্য অটোরিকশা বা সিএনজি রিজার্ভ পাওয়া যায়। সারাদিনের জন্য গজনী ও মধুরিলেই কোপার ঘুরে আসার অটো ভাড়া 500 টাকা থেকে 700 টাকা। শেরপুর থেকে মাইক্রোবাস যোগে গাঢ় পাহাড়ে যেতে হলে খরচ হবে 1000 থেকে 1200 টাকা। এছাড়া শেরপুর থেকে লোকাল বাসে করে ঝিনাইগাতি উপজেলায় এসে আবার সেখান থেকে সিএনজি অথবা রিক্সায় গাঢ় পাহাড়ে সহজে যেতে পারবেন। উত্তরবঙ্গ থেকে গাঢ় পাহাড়ে যেতে হলে রেল বা সড়ক পথে জামালপুর হয়েও শেরপুর আসতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গাঢ় পাহাড়। সবুজ পাহাড় আর নীল আকাশে মেঘের মিতালি ঘটে গাঢ় পাহাড়ে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, প্রজাপতির স্বাধীন ছুটে চলা, বুনো পোকাদের ব্যস্ততা, হাজার বছরের ঝরা পাতা গাছের উত্তোলিত আহ্বান, একে বেঁকে চলা ছোট নদী, লেক, অপার সৌন্দর্য হারাতে আর কি লাগে। এখানে বাতাস আর নিরাবতার খেলা চলে সর্বক্ষণ। সেই সাথে নীল আকাশের নিচে লাল সবুজের টিলার সমারোহ। পাহাড়ি টিলা বেয়ে সমতলের দিকে ছুটে চলা ছোট ছোট ছড়ায় পানির কলকল শব্দ আন্দোলিত করবে প্রকৃতি প্রেমীদের। শত শত বছর ধরে বসবাসকারী উপজাতি নৃগোষ্ঠীর নানা সম্প্রদায়ের সংস্কৃতি ও জীবন জীবিকা
পাহাড়ের সৌন্দর্যকে করেছে আরো সমৃদ্ধ। ডিয়ার ভিউয়ার্স, আমার পিছনে কিন্তু পাহাড়ের উপরে হাতি, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর ও হচ্ছে আমাদের গাইড। তোমার নাম কি? করিম। ওর নাম হচ্ছে করিম। আর এটা কোন এলাকা? এটা আপনার ঝুলগাঁও এলাকা। ঝুলগাঁও? ঝুলগাঁও এখন আমরা মানে কোন জায়গায় আছে? ঝুলগাঁওয়ের ভিতরে আছে? ঝুলগাঁও ভিতরে সীমান্তর আশেপাশে সীমান্তবর্তী এলাকা। মাই ডিয়ার ফ্রেন্ড, পাহাড়ে যারা গরু চড়াতে গেছিল তারা এখন ব্যাক করতেছে, কারণ হচ্ছে সন্ধ্যার সময়। আর দেখেন কত সুন্দরভাবে গরুগুলো একদম সিরিয়াল হয়ে আসতেছে। ওরা কিন্তু সিরিয়াল মেনটেন করে যাচ্ছে, সারাদিন তারা পাহাড়ে বিভিন্ন জায়গায় চড়াইছে যে গরুটা ভয় দেখেছে। আসলে সবচেয়ে বড় জিনিস হলো ঈদ মানে আনন্দ। ঈদের পরের দিন আমরা আসছি সেই মধুটিলার কাছে একটা জায়গায়, আমাদের এর আগেও এখানে এসেছিলাম। আসলে এই জায়গা ভালো লাগার একটা জায়গা। এই জায়গা আমার বলার কোনো ভাষা নেই, এখানে আসলে ভালো লাগে। আসলে ঈদের আনন্দ এখানে, এই জায়গাটা এরকম হয়ে গেছে যে আমি যদি জামালপুরে যদি তিন দিনের জন্য আসি, অ্যাটলিস্ট একদিন হলেও আমরা পাহাড়ে আসবো এবং পাহাড়ে রাত্রি যাপন করার চেষ্টা করবো। সবাইকে আল্লাহ দোয়া রইল। আল্লাহ হাফেজ। Thank you.